বন্ধুগণ আজকে আমরা শিখব কারেকশন অফ সেন্টেন্স, তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পরিবেশিত বুঝে নি। হ্যাঁ বন্ধুগণ, বন্ধুগণ ইতিমধ্যে কারেকশন অফ সেন্টেন্স এর অপর 11 থেকে 12টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে, কারণ এই চ্যাপ্টারটি অনেক বড়। যেহেতু এই চ্যাপ্টারটি হচ্ছে ইংরেজির ভাষার সকল ধরনের ওপরে কারেকশন অফ সেন্টেন্স তৈরি হয়, তাই আমরা এখানে ইতিমধ্যে 12টি ক্লাসের মধ্যে অগণিত তথ্য নিয়ে আমরা আলোচনা করেছি। যারা ভিডিও লেকচারগুলো দেখেননি তারা ভিডিও লেকচারগুলো একে একে দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও লেকচার থেকে আপনারা অনেক 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 কিছু শিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখবো অ্যাডভার্বস অফ প্রিপজিশন। হ্যাঁ বন্ধুগণ, আসুন শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসংক্রান্ত ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 450 ভিডিও লেকচার তৈরি করা হয়েছে, সেগুলো ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা অনেক কিছু রপ্ত করতে পারবেন এবং একবার দেখে আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টস বক্সে লিখে দিতে পারেন কোন কোন ভিডিও লেকচার দরকার। এছাড়াও যারা সকল ভিডিও লেকচার চান তারা প্যান্ডেবের মাধ্যমে নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন এখন আমরা শিখব কারেকশন অফ সেন্টেন্স। হ্যাঁ লক্ষ্য করেন, কারেকশন অফ সেন্টেন্স কীভাবে আপনারা শিখবেন লক্ষ্য করেন। এখানে যেমন এখানে ইন বা ইনটু এর মধ্যে কিছু টুকিটাকি বল হয়ে থাকে, যেমন কোনো কিছু ভিতরে অবস্থিত বা স্থিতিশীল প্রজাতি ইন বসে আর ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে ইনটু বসে। যেমন দ্য স্টুডেন্ট আর ইন দ্য ক্লাসরুম, ছাত্ররা এখন ক্লাসরুমে আছে। আই এম গোয়িং ইন টু দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমে ঢুকতেছি বা যাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষ্য করেন যে কোনো 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 কেউ যদি কোনো কিছুর মধ্যে থাকে বা আসে বা ভিতরগত কোনো অবস্থান পরিস্থিতিতে আছে সেখানে কিন্তু ইন বসে। হ্যাঁ আর কোনো কিছু গতিশীল বোঝাতে ইনটু, অর্থাৎ ডুবতে যাচ্ছি যাচ্ছি ভিতরে যাচ্ছি এরকম ক্ষেত্রে ইনটু বসে। হ্যাঁ বন্ধুগণ, এই বিষয়টা একটু খেয়াল করে পড়বেন। হ্যাঁ যারা প্রিপজিশনের চ্যাপ্টারটা এখনো পড়েনি, প্রিপজিশনের ভিডিওগুলো আপনারা দেখুন, সেখানে প্রতিটি বিষয়ে পঙ্খানুপুঙ্খ রূপে মানে যাবতীয় সকল বিষয়গুলি ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো বাংলা অর্থ সহকারে। সেই সকল ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিটি বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন অন এবং ইন এর মধ্যে পার্থক্যগুলো লক্ষ্য করুন। দিন ও তারিখের পর্বে অন বসে। বন্ধুগণ দিন মানে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এদের পর্বে কিন্তু অন বসে এবং ডেট তারিখের পর্বে কিন্তু অন বসে, কিন্তু মাস বা বছরের পর্বে কিন্তু ইন বসে। ইন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইন 1997 এইভাবে হবে। যেমন এক্সাম্পল হলো আই উইল মিট ইউ অন সানডে, সানডে আমি রবিবার দিন তোমার সাথে সাক্ষাৎ করব। আই উইল মিট ইউ ইন মে, আমি তোমার সাথে মে মাসে সাক্ষাৎ করব। এখন আসেন বিটুইন এবং অ্যামং, দুয়ের মধ্যে বিটুইন বসে আর অনেকের মধ্যে ওদের মানে দুয়ের অধিক দুয়ের দুয়ের অধিক হলে অ্যামং বসে। তো বন্ধুগণ এখন আসুন লক্ষ্য করেন যে ডিভাইডেড ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু বয়েজ, আমগুলি দুজন ছেলের মধ্যে ভাগ করে দাও। আর ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য বয়েজ, আমগুলি অনেকের মধ্যে ভাগ করে দাও। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন বাই এবং উইথ, যে করে বাই এবং উইথের মধ্যে পার্থক্য, যে করে তার পূর্বে বাই, যে করে তার পূর্বে বাই, যার দ্বারা করা হয় তার পূর্বে উইথ। বন্ধুগণ লক্ষ্য করেন, রাইস ইজ ইটেন উইথ স্পুন, অর্থাৎ মানে রাইস ইজ ইটেন উইথ স্পুন বাই দ্য চাইল্ড, শিশুটির দ্বারা চামচ দিয়ে ভাত খাওয়া হয়, শিশুটির দ্বারা চামচ দিয়ে কি ভাত খাওয়া হয়। অর্থাৎ বন্ধুগণ কোনো কিছু দিয়ে বোঝালে উইথ বসবে আর কোনো দ্বারা বোঝালে বাই বসে, এটা একটু খেয়াল করে পড়লে চলবে। দ্য লেটার ইজ রিটেন উইথ পেন, কলমটি মানে চিঠিটি কলম দিয়ে লেখা হয়েছে বাই আওয়ার টিচার, আমাদের শিক্ষক কর্তৃক। এখন আসুন পরবর্তী অপশন, যে অন এবং ওভার, যে লাগালেগি অবস্থায় ওপরে হলে অন, অর্থাৎ কোনো কিছুতে লাগালেগি অবস্থা বলতে কোনো কিছুর মধ্যে স্থির অবস্থায় আসছে, কোনো কিছু ওপর স্থির সেখানে অন বসে। ওপর দিয়ে চলমান বোঝালে ওভার বসে, ওপরে জ্বলন্ত অবস্থায় বোঝালে অ্যাবাব বসে। হ্যাঁ বন্ধুগণ, যেমন ফ্যান ওপরে থাকে সেতু অ্যাবাব হবে, আর কোনো কিছু ওপর দিয়ে যদি হয় সেটা হলো ওভার হবে, আর কোনো কিছু লাগালেগে স্থির অবস্থা থাকলে সেটা হলো অন হবে।
লক্ষ্য করুন দ্য পেন ইজ অন দ্য টেবল কলমটি টেবিলের উপর দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার ব্রিজটি নদীর ওপর দ্যার ইজ এ টি অ্যাবভ দ্য হাউস বাড়িটির উপরে একটি আম গাছ আছে এখন আসেন টু এবং ইন টু কোন স্থানে উদ্দেশ্যে যাওয়া বলতে টু বসে আই এম গোয়িং টু কলেজ আমি কলেজে যাচ্ছি বা ঢাকা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে অ্যাট বসে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে বন্ধুগণ কি বসে এখানে কি হবে অ্যাট হবে তো বন্ধুগণ এই হলো আজকের বিষয় যারা মানে যারা প্রি পজিশন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে প্রি পজিশন চ্যাপ্টার থেকে আপনারা পুরো বিষয়টি বুঝে নেন সেখানে এমনভাবে সেট করে দেওয়া হলো সকল সেখানে প্রায় ষাটটি পঞ্চান্ন থেকে ষাটটি প্রি পজিশন বেঙ্গে বেঙ্গে বুঝিয়ে দেওয়া হলো প্রত্যেকটা বাক্যাংশের মাধ্যমে এবং বাক্যের মাধ্যমে সেখান থেকে আপনারা প্রি পজিশন চ্যাপ্টারটি শিখে নেন হ্যাঁ বন্ধুগণ এখন আমরা এখান থেকে আলোচনা করব প্রিপোজিশন কোথায় কি হলো না হলো সে বিষয়গুলো নিয়ে তো বন্ধুগণ এই এই বিষয়টি পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ প্রতিটি বিষয় আপনারা বুঝে নেন থ্যাংক ইউ ভেরি মাচ